নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। প্রথমেই হিমেল র্যান্টেকার সংবাদ শিরোনাম। গাজীর কান্দিতে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে বড় দলকে হারিয়ে ছোট দলের জয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাজীরকান্দি দক্ষিণ পাড়ার সওদাগর বাড়ি ও কাজী বাড়ির উদ্যোগে বড় দল ও ছোট দলের মাঝে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত 12 জন শনিবার বিকেলে আনন্দ ঘন ও উৎসবমুখর পরিবেশে স্থানীয় শতশত দর্শকের উপস্থিতিতে গাজীরকান্দি দক্ষিণ পাড়ায় অনুষ্ঠিত খেলায় বড় দলকে 5-4 গোলে হারিয়ে ছোট দল জয়লাভ করে। কিন্তু বের হয়নি, দেখা যাক এবারে বল বিপদের মুখোমুখি ছিল, বল গিয়েছেন বাসুকের মারে আমি তো দুবার জনি শাহজালাল সে দুটি বল করে দলকে জানিয়েছিলেন। খেলায় প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাসুকুর রহমান মাসুক। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী কাজী আবু আল ফেরদৌস, মোহাম্মদ ওহিদ মিয়া সওদাগর, মোহাম্মদ রাশেদ সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মাহবুব মোল্লা, মোহাম্মদ আবুল কালাম ব্যাপারী, মোহাম্মদ আব্দুল জলিল সওদাগর, কাজী মোহাম্মদ আলী হানুমুল্লাহ সওদাগর, মতিন সরকার, বাহরাইন প্রবাসী মোহাম্মদ ইউসুফ সওদাগর, কাজী নাসিরউদ্দিন সহ আরো অনেকে। খেলার উদ্বোধক ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন শাখা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী আল মামুন। কৃষ্ণনগর থেকে শাহেদ আহমেদ সৌরভ, নবীনগর তিতাস টিভি। শিক্ষাবিহীন কোনো কিছু সাফল্য অর্জন করা যায় না। তোমরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করবে, খেলাধুলার পাশাপাশি যদি পড়ালেখা করো জীবনে সফলতা আসবে না। আর বিশেষ করে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামীণ খেলাধুলার প্রতি খুবই নজর দিয়েছেন। উনি প্রতিটা গ্রামে গ্রামে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উনি চালু করেছেন। ছোট ছোট ছেলে ওরা যাতে খেলাধুলায় অংশগ্রহণ করে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে সাফল্যের শীর্ষে পৌঁছতে পারে সেই চেষ্টাই মাননীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছেন। এই খেলা এমন একটা জিনিস, এই খেলার মাধ্যমে আমাদের ছেলেরা মাদক থেকে দূরে থাকবে এবং পড়াশোনা করবে। এভাবে সবাই তোমরা খেলবা, আমরা তোমাদের পাশে আছি, যে কোনো সময় তোমাদের যা প্রয়োজন আমাদেরকে এই স্মরণ করবেন, সেটা আমরা সবসময় তোমাদের পাশে আছি। যেটা নাকি মানে অতীতের আমাদের নিজেরা স্মৃতি মনে পড়ছে এবং ছোটরা খেলছে, ভাই বাতে যা সবাই আছে খুব সুন্দর খেলছে, সবাই অনেক ধন্যবাদ যে এরকম একটা বিনোদন উপহার আমাদেরকে দেওয়ার জন্য, অনেক দূর থেকে আসছে তোমার খেলা দেখার জন্য আর কি, যত দূরে খেলছো খুব সুন্দর খেলছো। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।